স্বাগতম বন্ধুরা, আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমার হাতে ডেয়ারি মিল্ক সিল্ক আছে। এই ডেয়ারি মিল্ক সিল্কটা আপনাদেরকে সম্পূর্ণ খুলে দেখাবো এবং প্রাইস সব কিছু ধারণা দিয়ে দিব। পাইকারি কীরকম প্রাইস, খুচরা কেমন প্রাইস সবই জানতে পারবেন এই ভিডিওতে। তাহলে আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডেয়ারি মিল্ক সিল্ক চকলেটটা রয়েছে। এটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100% কোকা লেখা আছে। আর আমি যদি পিছনটা ঘুরে দিই, সেক্ষেত্রে আপনারা এটা কি দিয়ে তৈরি সব কিছু পড়তে পারবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন বাসায়। এটা ওয়েট এবং প্রাইসটা লেখা আছে। যেহেতু এই চকলেটটা বাংলাদেশে খুব ভালো চলে, তাই অফিসিয়ালভাবে একটা প্রাইস লেখা দেয়। এটা যে ইম্পোর্ট করে উনি লেখা দেয়, কিন্তু এটা ইন্ডিয়ান চকলেট, 100% ইন্ডিয়ান চকলেট। এই প্রাইসটা লিখে দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো অসাধু ব্যবসায়ী বেশি না বিক্রি করতে পারে। ইন্ডিয়ান চকলেট নিয়ে তো সবাই এরকম করে দেখা যায়, তাই এটা সুন্দরভাবে লিখে দিছে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই চকলেটগুলো যেহেতু রিয়েল চকলেট, তাই সবসময় চেষ্টা করবেন যে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে, সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবেন, তা না হলে চকলেটটা গলে গলে যাবে। আমি কথা না বাড়িয়ে চকলেটটা আপনাদেরকে এখনই খুলে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি চকলেটটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এক নজরে, আপনারা দেখে নিন। র্যাপিংটা খুললাম, র্যাপিংটা খোলার সাথে সাথে আপনারা এই কোয়ালিটির একটা চকলেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন একটা ওয়াও কোয়ালিটির চকলেট। আমি চকলেটটা খুলে আপনাদেরকে ভিতর থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা চকলেটের চ্যানেল, চকলেটের রিভিউ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আমি আপনাদেরকে ফুল খুলে দেখাচ্ছি। আমি র্যাপিংটা খোলার চেষ্টা করতেছি, র্যাপিং খোলার আওয়াজটা কিন্তু অসাধারণ। আমি চেষ্টা করছি, আমি যেহেতু একা একটু আনবক্সিং করতে প্রবলেম হচ্ছে, আমি এটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনারা এটা রিয়েল ডেয়ারি মিল্ক। এটা বাবলি টাইপটা না, যেটার ভিতরে বাবল বাবলস থাকে, এটা সেরকমটা না। এটা ফুল সলিড চকলেট, এটা 100% ইন্ডিয়া ডেয়ারি মিল্ক চকলেট। আপনাদেরকে দেখিয়ে দিলাম এক নজরে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা একটা ধারণা দেওয়ার থাকে, সেটা হচ্ছে প্রাইস সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুচরা প্রাইস 130 টাকা দেওয়া আছে, কিন্তু এটা আপনি যদি পাইকারি বাজার থেকে কিনেন তাহলে 100 টাকা করে কিনতে পারবেন। যেহেতু এটা BSTI প্রাইস দেওয়া, সেক্ষেত্রে এই চকলেটটার লাভ খুব কম হয়। যদি এই BSTI প্রাইসটা না থাকতো, সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা এই চকলেটটা আরো অনেক হাই প্রাইসে বিক্রি করতো, অসাধু ব্যবসায়ীরা। কারণ ওরা চাই যে BSTI অনুমোদিত প্রাইসটা না থাকুক, সেক্ষেত্রে একটু ভালো বিক্রি করা যায়। আমি পাইকারি বিষয়ে একটা ধারণা দিয়ে দিলাম। আর যদি আপনারা হিউজ কোয়ান্টিটি নেন, যেমন এক বক্স, সেই ক্ষেত্রে আপনারা 90 টাকা 80 টাকা করে হলে এই চকলেটটা পেয়ে যাবেন আপনারা পাইকারি বাজারে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আমি আপনাদেরকে আবার প্যাকেটটা একটু দেখিয়ে দিচ্ছি এক নজরে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। ভালো থাকুন সবাই।